কেন আমাদের বাড়িটার কি চাপড়া হয়ে আছে এই জায়গাটা, তো এই জায়গাটা এখন মানে কাঁঠাল গাছের থেকে পড়ে কাঁঠাল গাছ আছে আপনারা দেখছেন, ওখান থেকে পাতা পড়ে পড়ে এই অবস্থা হয়, কিন্তু আমরা কাঁঠাল গাছটা কাটতেও চাই না। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন তো? অপারেশন সাথে আড্ডা আপনাদের সকলকে ওয়েলকাম। আমার চেহারাটার দিকে আপনারা তাকাবেন না, আমার খুব খারাপ অবস্থা হয়ে আছে। আমি স্নানে যাব, জাস্ট তখনই একটা টিনা লোহা বোতল ওলা, যেটাকে বলে কি বলে ভাঙ্গা চূড়া যে বলে, ওরা এসেছে বলছে আছে নাকি। তো আজকে অনেক মাছ ধরে কয়েকটা প্লাস্টিক লোহা টিন এসব জমেছিলো, তো আমি ভাবলাম যে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে করি। তো ওনাকে মাপাচ্ছি, ওনার এত সুন্দর সুন্দর কথাবার্তা শুনে আর ওনার মানে মানে ব্যবহারটা দেখে আমার এত ভালো লাগলো, তো আমি ভাবলাম যে ওনার সামনে একটু ক্যামেরাটা নিয়ে যাই, আপনারাও দেখতে পারবেন যে উনি একদম সাদা সাদা টাইপ, মানে এত কষ্ট করে যে এই বয়সেও যে করছে এটা আমার খুব ভালো লেগেছে। তো ওনার সামনে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। টিনা লোহা বোতল বিক্রি করলাম, এক ঘন্টার উপর সময় গেল। সারা বছর জমিয়ে যাই পাই না, কি খারাপ আছে, সারা বছর জমাই 100 টাকায় আমাকে কে দিবে, এগুলো ফেলে দিলে তো এটাও পেতাম না, ওদের একটু হলো লাভ, আমারও একটু লাভ হলো। এই দুধের যে আমুল তাজার ছোট ছোট ডিব্বাগুলো বোতলগুলো, আজকাল কিছুদিন বোতলও দেয় কিছু প্যাকেটে দেয়, এই বোতলগুলো ছিল। তারপরে আপনার মিনারেল ওয়াটার যেটা আমরা বিসলারি কিনি, এই যে বোতলগুলো ভিতরে এই বোতলগুলোর যে ঢাকনাগুলো থাকে ওই ঢাকনাগুলো রেখে দেই, তো ওগুলো সব জমে বই টই যা টুকটাক থাকে। উনি এত সুন্দর মাপঝোক করেছে না, মানে আমার বসেছিলাম দেখলাম আমি যে এক টাকাও মানে এদিক সেদিক করে নাই, আমার খুব ভালো লেগেছে। এর জন্য মানে ওনার নাম্বারটা আমি রাখবো, আর উনি ধীরেনপাড়া যে টিলাটা ওখান থেকে লালগনে সবজি এসব কাজ করে এত টাইম লাগিয়ে উনি মাপঝোক করেছে, সত্যি আমি দেখি নাই কিন্তু কাউকে। হ্যাঁ আপনি একটু বলেন তো, আপনার নাম্বারটা বলেন যদি কেউ আপনার কাছে বিক্রি করতে চায়। ফুলটা দেখে দেখে বললেন, আপনি তোমার মোবাইলে পয়সা আছে? তাহলে তোমার নাম্বারটা আমারটা টেপে তাহলে নাম্বারটা চলে যাবো। ওনার অ্যাকচুয়ালি নাম্বারটা তো মনে রাখাটা ডিফিকাল্ট না, আপনারা জানি না তো আমার মুখস্থই হলেন অনেক দিন নিয়ে গেছে, যদি বিক্রি করেন তাহলে আমাকে ডাকবেন, আমি সুক্ষ্ম মাপ দিয়ে আমি মালটা নিয়ে যাবো। আর একদম সত্যি আমি সামনে বসে দেখলাম যে এক মানে একটুও পাল্লার উল্টাপাল্টা করে নেয়, এর আগে আরও বিক্রি করেছে অনেকের কাছে, কিন্তু মানে আমি দেখলাম আজকে ওনার মাপঝোক খুব সুন্দর, তার জন্য ভাবলাম যে এটা একটা ভিডিও করা যাক। আমার মাপঝোক দেখে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি সত্যি, এর জন্যই তো করলাম আপনার সাথে ভিডিওটা। ওনাকে আমি এইসব জিনিসগুলো বিক্রি করতে দিয়েছিলাম, কিন্তু উনি বললো যে আপনি এগুলো করবেন না, ওনার কিন্তু এই প্লাস্টিকগুলো ভালো বিক্রি হতো, কিন্তু বললো ওগুলো করবেন না, এগুলো আপনার অনেক কাজে লাগবে, একটু একটু ফেটে গেছে। তো আমি বললাম যে ফেটে গেছে এগুলো রেখে কী করবো, বলছে আপনি আগুনের ইটে দিয়ে গলিয়ে নেবেন দেখবেন কাজে লেগে যাবে। তো সত্যিই আমি ভাবলাম হ্যাঁ এগুলো কিন্তু ফেলার জিনিস না, এগুলো একরকমের অ্যাঙ্গেল হয় দেখেন, এই যে এগুলো আমি এগুলো ফেলে দিতে নিয়েছিলাম। ওনার এই কথাটাতে মানে আমার এত ভালো লেগেছে। আপনার আপনার বয়স কীরকম হবে? পঞ্চাশ 55 বছর বয়সেও দেখেন কাজ করে খাচ্ছে, আর কিছু মানুষ তো কিছু কাজ না করে এমনি মানে সাহায্য নিয়ে নিয়ে চলে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো যে ওনারা এত বয়সেও যে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ জান,
সত্যি মানে এত ভালো লেগেছে না যে এত সুন্দর করে ওনারা দেখেন, 1-2 টাকাই লাভ খায় বা 5 টাকা বেশি বেশি, ওরা তো 5 টাকা দিয়ে কোনো বিল্ডিং বানিয়ে দিবে না না বা কিছু। ইভেন যাওয়ার সময় যে আমার মানে বাকি জিনিসগুলো যেগুলো নোংরা ছিল ওগুলো যে পড়েছিল ওগুলোকে আবার প্লাস্টিকে গুছিয়ে রেখে গুছিয়ে গেছে গেছে এত সুন্দর। সত্যি ওনাদেরকে আমি ফার্স্ট পেয়েছি, এর জন্য দেখাতে বাধ্য হলাম। চলে গেছে উনি, আমি এখন স্নান করতে যাচ্ছি, আমার অবস্থা খুব খারাপ। আপনারা ভিডিওটা যত পারবেন তত শেয়ার করবেন। এরিয়াটা তো বলেই দিলাম, এটা ওনার কলোনি বাজার থেকে লাল গণেশের ভিতরে উনি যায়। কিন্তু আমাকে যাওয়ার সময় আবার বলে গেলো যে আমাকে ফোন করলেই হলো আমি যাব। তো মানে ওটার জন্যই আপনাদেরকে বললাম, যদি কেউ কলোনি বাজার থেকে লাল গণেশের ভিতরে আমার ভিডিওটা দেখছেন তো ওনার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওর নাম্বারটা আপনারা নিয়ে ওনাকে কল করতে পারেন। কেন কি আমি যখন ভিডিও করতেছিলাম না উনি খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। এটা আমার মানে খুব ভালো লেগেছে ওনার সাথে কথা বলে। রাখছি, শেয়ার করবেন, বাই বাই।